বন্ধুরা, আমি দীপমালা আবার চলে এসেছি আপনাদের কাছে। আগের দিন দেখেছিলেন আমার ছাদ বাগানে বাগান, এখন আবার এসেছি আমি সবজি তুলতে। দেখতেই পাচ্ছেন কাছেই হাতে ফুল তো তুলে, ফুল তো দেখেছেন আপনারা, কিন্তু ফুল তুলবো না, সবজি দেখাচ্ছি। কি কি গাছ আছে আগে আপনাদের দেখিয়ে দেখুন। এখানে টমেটো গাছে কিছু টমেটো পেকে রয়েছে, কাঁচা হয়ে রয়েছে, যেটা পেকে রয়েছে সেগুলো তুলবো। পাশে অনেক ছোট ছোট টমেটো গাছ, যেটা পরে হওয়ার জন্য চারা বসানো হয়েছে, ওটা একটু বড় হয়েছে সবে। এ দিয়ে দেখতে পারবেন বরবটি গাছ, বরবটি গাছের ভেতর রয়েছে বিনস গাছ, দেখতে পাচ্ছেন বিনস হয়েছে। এই যে দেখুন বরবটি তো সামনেই ঝুলে রয়েছে। এখানে লঙ্কা চারা বসানো হয়েছে, যেটা আমাদের দুটো বড় লঙ্কা গাছ আছে, এটা পরবর্তীকালের জন্য লঙ্কা চারা বসিয়ে রাখা হয়েছে। ছোটো ছোটো ফুল ও ছোটো ছোটো লঙ্কা হয়েছে সবে, অসংখ্য লঙ্কা গাছে লঙ্কা আছে, ফুলও এসছে অনেক। মনে হচ্ছে এবার এত লঙ্কা হবে যে লঙ্কার কিনতে হবে না। এবার এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এখানে বেগুন গাছ, বেগুন গাছে অনেক বেগুন হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন শুধু বেগুনগুলো, এগুলো এখনও ছোট, অনেক বড় হবে। বেগুন ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই বেগুনগুলো এখনও সাইজে অনেকটা বড় হবে, সবে ছোট ছোট হয়েছে, এগুলোকে তুলবো না। এখনও ফুল আছে বেগুন গাছে। দেখছেন কত বেগুন হয়েছে, বেগুনগুলো খেতে খুব টেস্ট। এই যে বরবটি গাছ, এখানেও আছে বরবটি গাছ, বরবটি হয়েছে কিন্তু এগুলো এখনো বড় হয়নি। দেখছেন ছোট ছোট অসংখ্য বরবটি হয়ে রয়েছে, ওপরে দড়ি দিয়ে টেনে দেওয়া হয়েছে, মাচা করে দেওয়া হয়েছে যাতে মাচাবে উঠতে পারে। এটা আমাদের বাড়ির আম গাছ, আম হয়েছে, বড় হলে আপনি নিশ্চয়ই দেখাবো। দেখুন ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম হয়েছে, বড় বড় ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। যে গাঁদা ফুল গাছ দেখতেই পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ি ঠাকুরের জন্য। যে লঙ্কা চারা, যেগুলো ছোট ছোট লঙ্কা চারা বসানো হয়েছে। এই যে দেখছেন বড় লঙ্কা গাছ, তার পাশেই রয়েছে কুমড়ো শাক, কত বড় হয়ে রয়েছে, কি সুন্দর সতেজ হয়ে রয়েছে পাতাগুলো, খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তার পাশেই রয়েছে পুঁই শাক, দেখছেন একদম সতেজ, বড় হয়ে লম্বা হয়ে উঠেছে, দড়ি দিয়ে টান দেওয়া হয়েছে। এবার পুঁইশাকগুলো কেটে নেব, দড়িতে পেঁচিয়ে গেছে যেহেতু টান দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছেন দড়িতে পেঁচিয়ে গেছে সবকটা। এই যে আমাদের বড় লঙ্কা গাছটা, লঙ্কা হয়েছে, এটা দু রকম লঙ্কা হয়, এর মধ্যে দুটো গাছ রয়েছে দু রকম লঙ্কা হয়, এটা মোটা লঙ্কা, পাশেরটা রয়েছে সরু লঙ্কা। প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে দেখুন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এতটাই লঙ্কা হয়েছে, পুরো গাছের ফাঁকে, পাতার ফাঁকে ফাঁকে লঙ্কা হয়ে রয়েছে। দেখুন যতটা পারছি দেখাচ্ছি, এটা সরু লঙ্কা গাছ, দেখতেই পাচ্ছেন লঙ্কা সাইজগুলো। কিছু এখনো ফুলও রয়েছে, এই যে কুমড়ো শাক, এই যে আম গাছ দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আম হয়েছে, এখন ছোট, পুরো আম বড় হোক আপনাদের সাথে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এই যে লেবু গাছ, আমাদের লেবু গাছে অসংখ্য ফুল এসছে, এখন ছোট ছোট লেবু হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন কত লেবু হয়েছে। এটা হচ্ছে পাতিলেবু গাছ,
প্রচন্ড টক আমাদের এই লেবু গাছ। এটা পাশেরটা হচ্ছে চাইনিজ কমলা লেবু, এই যে এটা দেখুন চাইনিজ কমলা লেবু। যখন সিজন আসে পাতা দেখা যায় না, এতটাই কমলা লেবু হয়। এই যে দেখুন সবেদা গাছে সবেদা হয়েছে, প্রচুর ছোট ছোট সবেদা হয়ে রয়েছে। আগের বছরও প্রচুর হয়েছিল, এই বছরও প্রচুর হয়েছে। এই যে পেয়ারা গাছ, এবছর অনেকগুলো ফল এসছে, আগের বছর বেশি হয়নি, দু তিনটে হয়েছিল, কিন্তু এবছর অনেকগুলোই হয়েছে। বড় হলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতগুলো পেয়ারা হয়েছে। আমার ছাদ বাগানের সবজি গাছগুলো দেখতেই পেলেন, কিন্তু আমি সময় দিতে পারি না, তাই বিশেষ কিছু করতে পারি না। যেটুকখানি করি শুধু মাটিটাই সেরকমভাবে একটু তৈরি করে নিই। মাটির মধ্যে আমি দিই গার্ডেন সয়েল 40%, কোকোপিট 10%, ভার্মি কম্পোস্ট 30%, গোবর সার 10%, আর দিই নিম খোল, বনডাস আর সিংকুচি, তিনটে মিলিয়ে 10% করে মাটিটা প্রথমে তৈরি করিয়ে নিই। তারপর আর বিশেষ কিছু করি না। সপ্তাহে একদিন খোল পচা জল, 15 দিন অন্তর ডিএপি অথবা সুফলা মাঝে সাঝে দিই। আর 10 দিন সপ্তাহে একদিন বা 10 দিন অন্তর নিম অয়েল স্প্রে করে দিই, যাতে পোকামাকড় না লাগে। দেখতেই পাচ্ছেন হলে বেগুনে পোকা লেগে যায় খুব তাড়াতাড়ি। এবার আমি সব গাছের সবজিগুলো কেটে নেব, যেগুলো কাটা বাকি ছিল, দিয়ে আপনাদের দেখাচ্ছি। পুঁই শাকটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কত লম্বা ডাটি হয়েছে। এবার বেগুন কাটব, শুধু বেগুনের সাইজটা দেখবেন। দেখুন বেগুনের সাইজটা কাটা আছে, একটু সাবধানে সাবধানে কাটতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন বেগুনের সাইজ, এটা এখনো বড় হবে আটটু, তার আগে আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম চারাগুলো, পাশে বড় গাছটা, সামনে আগে ছোট ছোট সব চারা বসানো হয়েছে। এই যে ক্যাপসিকাম আমি তুলে নিচ্ছি, দেখছেন কত বড় ক্যাপসিকামটা হয়েছে। এদিকে লঙ্কা গাছ, লঙ্কা চারা, বরবটি দুটো কেটে নেব, টমেটোগুলো পেকে গেছে, কালকে আমি তুলে নিয়েছি কতগুলো, পাকা টমেটোটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন একটা গাছে কতগুলো টমেটো হয়েছে, কাঁচা টমেটো তো ভরে রয়েছে, কিছু পাকা টমেটো আমি পেরে নিয়েছি, আজকে কিছু পেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোর সংখ্যা। বিনস তুলব, ওই যে লঙ্কা গাছ, দেখতেই পাচ্ছেন কত লঙ্কা গাছ। লঙ্কা গাছে কম জল দেবেন, তাহলে পাতা কোচকাবে না, সতেজ থাকবে। এই যে বিনস আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন কতগুলো বিনস। আজকে যা যা সবজি তুলেছি দেখুন, বেশি তুলবো না। দেখছেন আমাদের লঙ্কা গাছ, যে লঙ্কা আমি তুলছি, দেখুন লঙ্কা গাছে, লঙ্কা গাছ কতটা সতেজ রয়েছে, কতগুলো লঙ্কা তুলে নিলাম। এরকম লঙ্কা আমি প্রায় রোজই তুলি, তাও এখন অসংখ্য লঙ্কা হয়ে রয়েছে। সবসময় মনে রাখবেন লঙ্কা গাছে বেশি জল দেবেন না, সীমিত জল দেবেন। সবজি দেখুন, আজকে এরকম এই সবজি তুলেছি, আর তুলবো না। আজকের মতন আমার সবজি তোলা হয়ে গেছে, তাই আজকে এখানেই শেষ করলাম, আবার পরে দেখা হবে।